ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যেখানে আসো সুস্থ আসো ভালো আসো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের গত ক্লাসে তোমাদের সামনে আলোচনা করেছিলাম গাভীর বাসস্থান, স্বাস্থ্যসম্মত লালন পালন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব গাভীকে প্রত্যাহিক পর্যবেক্ষণ এবং রোগ চিকিৎসা। গাভীকে প্রত্যাহিক পর্যবেক্ষণ ও রোগ চিকিৎসা এটা নিয়ে আলোচনা করব। তারপর বাসুর পালন, তাদের বাসুরের বাসস্থান, তাদের বাসুরের পরিচর্যা, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। তোমরা সবাই বুঝো এবং জানো, না বুঝলে তোমরা অবশ্যই আমায় কমেন্ট করবে, আমি তোমাদের আবার পরবর্তীতে বুঝিয়ে দেবো। তো আসলে এইভাবে ক্লাস থেকে তো বোঝা সম্ভব নয়, তারপরেও যতটুকু সম্ভব আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ এইটা হলো আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার সিলেবাস। সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সামনে আমি আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শোনো, বাসুর নিয়মিত পর্যবেক্ষণ হলো করে গাভীকে নিয়মিত পর্যবেক্ষণ করে, পুরো নিয়মিত পর্যবেক্ষণ করে শুধু অসুস্থ গাভীকে শনাক্ত করা যায়। নিয়মিত পর্যবেক্ষণ যদি আমি করি তাহলে অসুস্থ গাভী শনাক্ত করা যাবে, আর যদি নিয়মিত পর্যবেক্ষণ না করি তাহলে অসুস্থ গাভীকে আমরা পর্যবেক্ষণ করি করতে শনাক্ত করতে পারবো না, তাতে আমাদের কখনোই লাভবান হতে পারবো না আমরা খামার তৈরি করি। কাজে আমাকে নিয়মিত কী করতে পর্যবেক্ষণ করে অসুস্থ গাভীকে শনাক্ত করতে হবে এবং তার সুচিকিৎসা করতে হবে। গাভীর বিভিন্ন রোগ বলা যেন না হয় সেজন্য আমাকে নিয়মিত টিকা দিতে হবে। গাভী যাতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হয় এবং গাভী যাতে অসুস্থ না হয় তার জন্য আমাকে টিকা দিতে হবে। গাভীকে নিয়মিত টিকা প্রয়োগ করতে হবে, তাহলে আমি গাভীর লালন পালন করে সফলতা করতে পারবো। আর যদি আমি টিকা না দিই তাহলে গাভী লালন করে সফলতা করতে পারবো না। গাভী তর্কা বাতলা খুরা রোগ এগুলো আমি দেখেছি। খুরা রোগ কি? খুরা আমাদের ফুলে যায়, তর্কা গলা ফোলা এবং রিডার পেস্ট এবং ম্যাস্টাইটিস পরজীবী জড়িত ইত্যাদি রোগে আক্রান্ত হতে পারে। এই সমস্ত রোগ যদি নাম বাবা তোমরা শুনো, এই রোগগুলোর নাম করা কিন্তু তোমাদের জ্ঞানগুলো বা অনুধরণ প্রশ্নে চলে আসতে পারে। কী রোগ আবার বলে তোমার? গাভীর তর্কা রোগ হতে পারে, গাভীর খুরা রোগ হতে পারে, গাভীর গলা ফোলা রোগ হতে পারে, গাভীর রিডার পেস্ট হতে পারে, গাভীর ম্যাস্টাইটিস হতে পারে, গাভীর পরজীবী জনিত রোগ হতে পারে। এই সমস্ত রোগগুলো আমাদের গবাদি পশু হতে পারে। তার জন্য আমাকে লক্ষণগুলো বুঝতে হবে এবং কীভাবে তা পরিচর্যা করবো তা আমাকে জানতে হবে। তা না জানলে আমি কখনোই সফলতা করতে পারবো না। এখন শুধু আমি চিকিৎসকের উপর পরামর্শ করে নির্ভর করে আমি যদি খামার তৈরি করি তাহলে হবে না। আমাকে আগে খামার করে গাভীকে নিয়মিত পরিচর্যা করতে হবে। একটা গাভীর স্বাভাবিক অবস্থা দেখেই তুমি বুঝতে পারবো। যেমন একজন মানুষকে দেখে বোঝা যায় যে অসুস্থ না সুস্থ, কারণ অসুস্থ মানুষের শরীরের জড়তা আসে। অসুস্থ মানুষের শরীরে দেখে বোঝা যায় যে সে অসুস্থ। কাজে একটা গবাদি পশু দেখেও তুমি যেন বুঝতে পারো যে সে অসুস্থ হয়ে পড়েছে। সে কোন রোগ তা দেখার বিষয় নয়। যদি অসুস্থ বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারবো খামার তৈরি করে তুমি সফল করতে পারবো। তখন তুমি একটা চিকিৎসক এখানে তার কোন রোগ হয়েছে তুমি সেটা করতে পারবো, নির্ধারণ করে ওষুধ প্রয়োগ করে তার সারিয়ে ফেলতে পারবো। তা না করে তুমি সারিয়ে ফেলতে পারবা না। গাভীর যে কোনো রোগ দেখা দিলে পশু চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। গাভীর যে কোনো রোগ দেখা দিলে সাথে সাথে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা নিতে হবে, তাহলে আমি তার সফলতা করতে পারবো। এখন আমি তোমাদের সামনে আসতে হলো বাসুর পালন। বাসুর পালন, বাসুর পালন, বাসুর পালন যে কথা একটা শিশু বাচ্চা পালন একই কথা। বাসুরা যেমন বুঝে না কিছু, একটা বাচ্চা যেমন বুঝে না কিছু, বাসুর তেমন বুঝতে পারে না কিছু। সমাজ আমার জীবন যাপন গরু মহিষ শৈশবকালে তাকে বাসুর, গরু বা মহিষের শৈশবকালে শৈশব যখন প্রসব করে তখন তাকে বাসুর বলে। যেমন একটা বাচ্চা মানুষ যখন বাচ্চা গ্রহণ করে তাকে শিশু বলে, একটা গবাদি পশু যখন লালন পালন করার সময় একটা বাচ্চা প্রসব করে তখন তাকে বাসুর বলা হয়। সাধারণত জন্মের পর থেকে এক বছর পর সেই বয়সে গরু মহিষের বাসুরই নামে পরিচিত। এক বছর পর্যন্ত তাকে বাসুর নামে পরিচিত, মানে বাসুর বলে থাকে তাকেই পরিচিত। দুগ্ন খামারে ভবিষ্যতে বাসুরের সন্তোষজনক অবস্থা নির্ভর করে। দুগ্ন খামারে যে সমস্ত খামারে দুধ উৎপাদনের জন্য বাসুর উৎপাদন হয় তার খামার উপর নির্ভর করে ওই বাসুরের উপর। কারণ একজন কৃষক যখন খামার তৈরি করবে তাহলে দুধ উৎপাদনের জন্য ওই খামার উৎপাদন করবে না। যেমন গবাদি পশু যে বাসুরগুলো আসবে সেই বাসুরগুলো লালন করে পরবর্তী বছর আবার খামারটা বড় করার জন্য, সেই জন্য বাসুরের উপরে নির্ভর করে খামারটা টিকে থাকে। কারণ আজকের বাসুরই ভবিষ্যতে দুধ উৎপাদনকারী গাভী বা সার হয়ে যাবে। আজকে যে বাসুর সেই বাসুরটাই ভবিষ্যতে দুধ উৎপাদনকারী একটা গাভী হবে বা সে সার হবে। যেমন একটা এখনকার একটা শিশু বাচ্চা যখন ভবিষ্যতে বড় হয়ে সে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার একজন দেশের সুনাগরিক হয়ে প্রতিষ্ঠিত হবে, এরকম বাসুরটাও একদিন একটা গাভী হবে এবং একটা সারে পরিণত হবে, উপযোগী সার বা মাংস উৎপাদনকারী গরু হবে। তাই পশুপালনের বিজ্ঞানে বাসুর পালন একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পশুপালনে বাসুর গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বাসুর যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে না পারি তাহলে কখনোই আমি অল্প বয়সে এই গরু বা মহিষের বাচ্চা অত্যন্ত রোগে সংবেদনশীল হবে এবং অসুস্থ হয়ে মারাও যেতে পারে বা শুকিয়ে যাবে। সেই শুকানো গরুকে আর তাজা করানোর জন্য বা মাংস উৎপাদন করানো বা দুধ উৎপাদন করানো বা বাসুর উৎপাদন করানোর জন্য আর করানো যাবে না। তাই আমাকে বুঝতে হবে যখন বাসুর আসবে সকল বাসুরকে কীভাবে আমি লালন পালন করবো। খালি একটা গাভীর 5 কেজি দুধ হয় সাপোজ মনে করো, সেই 5 কেজি দুধ ধরে যদি আমি ধুয়ে
করে ফেলি তাহলে হবে না, কমপক্ষে এক কেজি দুধটা গাভীর জন্য বাছুরের জন্য রাখতে হবে, কারণ বাছুরকে দুধ উৎপাদন যত খাবে তত তার শরীরের মাংস বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আমাকে আমাদের দেশের যে সংখ্যক গবাদি পশু পালিত হয় তার মধ্যে শতকরা 24 ভাগের বেশি হয় বা শতকরা 24 ভাগের বেশি হয় বাছুর, যতটা গবাদি পালন করা তার 26 ভাগের বেশি বাছুর। তাই সুস্থ সবল বাছুর পেতে হলে একদিকে যেমন গর্ভাবস্থায় গাভীর সুষ্ঠু অবস্থা তৈরি করতে হবে এবং তাকে সুষম পর্যাপ্ত খাবার তেমন দিতে হবে, এবং বাছুর যখন হয়ে যাবে তখন তাকে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খাওয়াতে হবে। সুষম খাবার মানে কি? দুধ খাওয়াতে হবে গবাদি পশু, শরীর যত্ন নিতে হবে। বাছুরের বাসস্থান, আমি তোমাদের বাছুর পালন আলোচনা, এখন বাছুরের বাসস্থানে আলোচনা, বাছুরের বাসস্থান। বাছুরকে বড় গরু বা গরু মহিষের সাথে আমরা বাছুরকে রেখে দিই তাহলে তাদের লাথি লেগে মারা যেতে পারে, পাড়া লেগে মারা যেতে পারে, এবং তাতে এবং রাতের বেলায় গড়া গড়া রসিগোল্লা সে মায়ের দুধ খেতে যাবে তাতে ক্ষতি হতে পারে। তাকে আমাকে বাছুরগুলো কীভাবে লালন পালন করতে হবে তাই আমি তোমাদের সামনে আলোচনা করবো। বাছুর দেশীয় জাতির একটি বাছুরের জন্মকালের পর প্রজন্ম সাধারণত 15 থেকে 20 কেজি হয়। একটা দেশীয় গাভী যখন বাচ্চা প্রসব করে তখন তার বাচ্চার ওজন হয় 15 থেকে 20 কেজি। অবশ্য উন্নত এবং সম্পর্ক যাতে গাভীর বাছুরের লালন পালনের ওজন হয় 25 থেকে 30 কেজি পর্যন্ত হতে পারে, কারণ এটা উন্নত জাত তাই 25-30 কেজি পর্যন্ত হতে পারে। কিছু একটি বাছুরের বাসস্থানের জায়গা যতটুকু হবে বাছুরের আকারের উপর নির্ভর করে, কারণ অবশ্যই বাছুরকে আমরা গবাদি পশু থেকে অন্যত্র সরিয়ে ফেলবো, অন্য জায়গায় নিয়ে যাবো যাতে ওই জায়গায় সে ভালোভাবে থাকতে পারে, বসে থাকতে পারে এবং শুয়ে থাকতে পারে। যদি আমরা গবাদি পশুর সাথেই আমরা তাকে রাখি তাহলে সঠিক সম্ভাবনা থাকে। তাই আমাকে আকার উপর নির্ভর করে, কারণ একটা 10-15 থেকে 20 কেজি ওজনের একটা গাভীর জন্য বাছুরের জন্য যেটুকু জায়গা লাগবে 25 থেকে 30 কেজি গাছের জন্য তার একটু বড় অবশ্যই লাগবে। তার দিকে খেয়াল রেখে আমাকে তার বাসস্থান তৈরি করতে হবে, বাসস্থান তৈরি করতে হবে। প্রতি বাছুরের জন্য 35 বর্গ ফুট এবং 3.25 বর্গ মিটার জায়গা ভিত্তিতে বাছুরের বাসস্থান তৈরি করা হয়, বাছুরের বাসস্থান তৈরি করা হয়। তাহলে আমরা বাছুর আলোকা করে আমরা ভালো সফলতা করতে পারবো। বাছুরের বাসস্থানের জায়গা এমন হতে হবে যেন প্রচুর পরিমাণে আলো বাতাস লাগতে পারে, প্রচুর পরিমাণে আলো বাতাস লাগতে পারে এমন জায়গা নির্বাচন করতে হবে। বাছুরের বাসস্থান কাঁচা বা পাকা হতে পারে, বাসস্থান কাঁচা বা পাকাও হতে পারে। পাকা হলে অবশ্যই তার নিচে আমার খড় বিছিয়ে দিতে হবে, কাঁচা হলেও তার নিচে আমাদের খড় বিছিয়ে দিতে হবে, কারণ নিচ থেকে ঠান্ডা উঠে আমাদের বাছুর অসুস্থ হয়ে যেতে পারে। তবে এতে মলমূত্র নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা রাখতে হবে, যেমন গবাদি পশু আলোচনা করতে আমাদের মলমূত্র নিষ্কাশনের ব্যবস্থা যেমন রাখতে হয় তেমনি বাছুরের বাসস্থানের জন্য অবশ্যই মলমূত্রের ব্যবস্থা রাখতেই হবে। তাহলে আমি ভালো করে সফলতা করতে পারবো। বাছুরে দেখি একটি ছোট বাছুরের জন্য 12 বর্গ ফুট জায়গা প্রয়োজন। বাছুরের খুপে খড় বিছানি দিয়ে বিছানা তৈরি করতে হবে, আমি তার কথা আগে বলেছি। খড় বিছানি দিলে নিচ দিয়ে গরম উঠবে এবং বাছুরটা সুস্থ স্বাভাবিক থাকবে, ঠান্ডা লাগবে না, বাছুর অসুস্থ হবে না, সেদিকেও খেয়াল রাখা যাবে। মেঝে পাকা হলে তার নিজে কর্দমাক্ত বা সেদ না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কাঁচা হলেও পাকা হলেও আমি তোমাদের বলেছি খড় বিছিয়ে দিতে হবে, তাহলে আমাদের বাছুরগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, সেদিকেও আমাদের বিষয়ে নজর দিতে হবে। একটা বাছুর হলো একটা মানুষের শিশু বাচ্চা, যেমন ভবিষ্যৎ তার একটা দেশের সম্ভাবনা একটা মানুষ হতে পারে, একটা বাছুরও ভবিষ্যৎ সম্ভাবনা একটা গাভীয় পরিণত হতে পারে বা ষাঁড় পরিণত হবে, সেদিকে খেয়াল রেখে আমাকে গবাদি পশুর বাছুরটা লালন পালন বা যত্ন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি পড়ালাম গাভীকে প্রত্যেক পর্যবেক্ষণ রোগ চিকিৎসার সম্পর্কে আলোচনা করলাম এবং বাছুর পালন এবং বাছুরের বাসস্থান নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি বাছুর পরিচর্যা, গাভীকে বাছুরকে গাভীর দুধপান করা শেখানো, বাবার পর্যবেক্ষণ করার সময় এই সমস্ত বিষয়ে তোমাদের আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার যেমন সবাই দেওয়া করবে আমি যেন তোমাদের সামনে আবার এইভাবে তোমাদের সামনে হাজির হতে পারি। আসসালাম।